স্বাগতম ট্রাভেল ট্যুর চ্যানেলে। বাংলাদেশের জেলা উপজেলার অত্যন্ত অঞ্চলের ট্রাভেল স্পটগুলো তোমাদের সামনে নিয়ে আসে, আর এখন তোমাদের দেখাবো একদম অন্যরকম একটি ট্রাভেল স্পট। এখানে মানুষ অনেক আসা যাওয়া করে, কারণ এখানে আসলে বিকালবেলা আসলে না সত্যি মনটা অনেক ভালো লাগে। দর্শনীয় স্থান, আনন্দের বিনোদনের সেই স্থান হিসেবে এটি পরিচিত হয়েছে। এখানে ভাই কেন আসেন? এখানে আসলে ভালো লাগে, নদীর পরিবেশটা, সামাজিক পরিবেশটা ভালো লাগে। এটা তো লঞ্চ টার্মিনাল, ট্রাভেল স্পট হলো কিভাবে? এটা লঞ্চ টার্মিনাল হলেও যে করেই হোক অনিচ্ছা সত্ত্বেও ট্রাভেল স্পট হয়ে গেছে। যারা তরুণ তাদের কাছে এটা অনলি ফর অ্যামিউজমেন্ট প্লেস। লঞ্চ ঘাট হওয়ার পরে এখানে এখন পর্যন্ত লঞ্চ এখন এসে দাঁড়ায় না, এখানে এটা চালু হয় না। বাট এটা দুই তিনবার, এই যে সিঁড়িটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনার যে দুই তিনবার রিপেয়ারও করা হয়েছে, বাট এখন পর্যন্ত এটা সুফল মানুষ ভোগ করতে পারতেছে না, এবং এটার সাথে সংযুক্ত রাস্তাটাও ব্যবহার উপযোগী নয়। বন্ধুরা, এতক্ষণ তোমরা যে ট্রাভেল স্পটটি দেখলে, এটি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। আজ থেকে প্রায় 4 বছর আগে লাখ লাখ টাকা ব্যয়ে এই লঞ্চ টার্মিনালটি তৈরি করা হলেও এখন পর্যন্ত এই ঘাটে একটি লঞ্চও ভিড়েনি। লঞ্চ টার্মিনাল ইজ হেয়ার, বাট ইভেন হেয়ার উই ক্যান নট সি এ লঞ্চ, অনলি এ লঞ্চ। এই লঞ্চটা চালু হলে এখানে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে, আমাদের উপজেলাবাসী অনেক উপকৃত হবে। উদ্দেশ্য ছিল মঠবাড়ি এবং শরণখোলার মধ্যে একটি সংযোগ স্থাপন তৈরি করা। তোমরা দুই অঞ্চলকে কেন্দ্র করে যে সমস্ত উন্নয়ন জড়িত আছে, সেই উন্নয়নগুলো থেকে আমরা ব্যাহত হচ্ছি। এছাড়াও ঢাকা থেকে বাণিজ্যিক পণ্য এই শরণখোলার নৌযোগে আনানোর জন্য এই লঞ্চ টার্মিনালটি তৈরি করা হয়েছে। কিন্তু হোয়াই উই আর নট ইয়েট ফাইন্ড এ লঞ্চ ইন হেয়ার? কেন লঞ্চ টার্মিনালটি অচল অবস্থায় পড়ে আছে, এ ব্যাপারে এখন শুনবো শরণখোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলীর মুখ থেকে। শরণখোলা উপজেলা সদর রায়ন্দা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বলাশ নদীর তীরে এ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য নৌপথে বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি নতুন লঞ্চ ঘাট নির্মাণ করে একটা টার্মিনাল স্থাপন করে। আজ প্রায় 4 বছর হয়ে গেল। দুঃখজনক হলেও সত্য যে একদিনের জন্য একটি লঞ্চ এই টার্মিনালে ভিড়ে নেই, এবং এই টার্মিনালে যে জেটিটা নির্মাণ করা হয়েছিল 4 বছর পরে সেই জেটিটা ভেঙে গেছে। এই গত 1 মাস হয়েছে উপজেলা পরিষদ থেকে ADP বরাদ্দের আওতায় 4 লাখ টাকা ব্যয় করে সেই জেটিটা পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু লঞ্চ তো ভিড়ে না। জেটিটা টার্মিনাল এখন একটা বিনোদন প্রেমীদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল বিকাল মানুষ নদীর হাওয়া খেতে ওই জেটি এবং টার্মিনালকে বেছে নিয়েছে। মূলত যে উদ্দেশ্যে টার্মিনাল স্থাপন করা হয়েছে তা আজও হয়নি। এখানে আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমলাতান্ত্রিক জটিলতা বা উদাসীনতা। আজকে ঢাকা থেকে রায়ন্দা পর্যন্ত যে লঞ্চ, দোতলা লঞ্চে রুট পারমিট আছে, সে লঞ্চটি কতিপয় লোকের স্বার্থ উদ্ধারের জন্য রায়ন্দা ঘাটে না ভিড়ে পিরোজপুরের তুষখালিতে এসে থেমে যায়, এখানে আসে না। যে কারণে এ অঞ্চলের হাজার হাজার নারী পুরুষ যাত্রী শিশুদের ঢাকা, চিটাগাং, চাঁদপুর, বরিশাল যেতে দুর্ভোগের শেষ থাকে না। বিশেষ করে আমাদের মুসলমানদের 2টো পর্ব ঈদ এবং কোরবানির সময় যাত্রীদের চাপ বেড়ে যায়। বাস মালিকরা অন্যান্য সময়ে তাদের স্বাভাবিক ভাড়া 450-500 টাকা থেকে এই 2 পর্বে 800-900 টাকা করে তারা ভাড়া আদায় করে, মানুষ তাদের কাছে জিম্মি হয়ে গেছে। আজকে লঞ্চটা যদি চালু থাকতো মানুষ নিরাপদ প্লাস অল্প খরচে ঢাকা, চিটাগাং, চাঁদপুর, বরিশাল যাতায়াত করতে পারত।
সে কারণে এই টার্মিনালটা এখানে বসানো হয়েছে। যদিও পুরো লঙ্গের আইনটা খালের মধ্যে একটা টার্মিনাল আছে, নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে লঞ্চ ঢুকতে পারে না, বিধে নতুন ঘাট স্থাপন করা হয়েছে। কী কারণে আজও লঞ্চ এখানে আসেনি, লঞ্চ ভেড়েনি, এটা আমাদের আজও অজানা, দুঃখ লাগে। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো খেয়ালই নেই। ট্রাভেল স্পট বিভিন্ন কারণে হয়, প্রাকৃতিকভাবে, ঐতিহাসিকভাবে অথবা ট্রাভেল স্পট তৈরি করে, কিন্তু এতক্ষণ যে ট্রাভেল স্পটটি দেখলেন এটি আদৌ ট্রাভেল স্পট হিসেবে তৈরি হয়নি। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, এখানে যদি লঞ্চ নাই ভিড়ে তাহলে ট্রাভেল স্পট বানিয়ে দিন, নদীতে সিবোট নামিয়ে দেন, ট্রাভেল স্পট হয়ে যাক, পাশাপাশি গরিব লোকেরা এখানে হকার্স পণ্য বিক্রি করে তাদের জীবিকা অর্জন করতে পারবে, ফলে তাদের সংসার চলবে। কেমন বিক্রি করেন এখানে? মোটামুটি আলাই দিলে কিছু হয়, এখান থেকে ভালো হয়। কত টাকার মতো? 400-500 টাকা বেচা কিনা হয় এখানেই। এইখানেই আশা করি এই লঞ্চ টার্মিনালে লঞ্চ ভিড়বে, আমরা ট্রাভেল স্পট তৈরি করে দেব। আই উইল রিকোয়েস্ট দ্য অথরিটি টু টেক দ্য নেসেসারি স্টেপ কুইকলি ফর দিস লঞ্চ স্টেশন। ওকে বন্ধুরা, আজ তাহলে শরণখোলা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ট্রাভেল টুয়েলভকে ছোট্ট করে একটি সাবস্ক্রাইব করুন।